নমস্কার সকল মৎস্য শিকারীদেরকে প্রথমত জানাই রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও নমস্কার এবং সিনিয়র শিকারীদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি শ্রদ্ধা। তো আজকে আমি একটা ছোট্ট টিপস নিয়ে আমাদের সামনে এসেছি। নদীর জন্য স্পেশাল রুয়ের টোপ, স্পেশাল রুই না, রুই মৃগেল কালবাউস আমি এই টোপটাতে খুব ধরেছি এবং আমি রেজাল্ট পেয়েছি বলে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো দেখুন এই টোপটা কিভাবে, আমরা সাধারণত পুকুরে পাউরুটি পিঁপড়ে ডিম দিয়ে মাছ ধরি, পাউরুটি পিঁপড়ে ডিম দিয়ে আমিও মাছ ধরি। এর আগে ভিডিওতে দেখাইছি আমরা ধরে কিভাবে ধরেছি, কিভাবে টোপ বানাইছি, কিভাবে আমি বড়শির মধ্যে টোপ গেঁথেছি, দেখাইছি আপনাদেরকে। তো আজকে হালকা টান জলে, হালকা টান জলে একদম কারগার টোপ, এটা হালকা টান জলে খুব কার্যকরী টোপ আজকে আমি বানিয়ে দেখাবো। অর্থাৎ পাউরুটি পিঁপড়ে ডিম দিয়ে তো আমরা ধরি, কিন্তু এটা বানাবো আমি আটা, অর্থাৎ আমাদের যে গম থেকে যে আটা তৈরি হয় সেই আটার টোপ। আটাটাকে কীভাবে প্রসেসিং করতে হয়, নদীতে মাছ ধরতে গেলে, রুই মাছ ধরতে গেলে কীভাবে প্রসেসিং করতে হয়, সেই প্রসেসিংটা আমি এর আগে করে আমি নিজে মাছ ধরেছি, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে বলে দিই, আমি 1 কেজি আটা নিয়েছি, 1 কেজি আটাকে নিয়ে ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছি, আর 100 গ্রাম ঘিয়ের চাকা, অর্থাৎ ঘি খাঁকড়ি যেটা বলে, 100 গ্রাম ঘি খাঁকড়ি নিয়েছি। লাগবে আমার গাওয়া ঘি লাগবে, এটা ঘি অল্প আছে আমি এটা দেব, গাওয়া ঘি লাগবে, এটা পিওর দেশি গাওয়া ঘি লাগবে 100 গ্রাম। আর লাগবে আমার ছাতু পোলাও, আমি একদম প্রসেসিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো শুরু করা যাক কিভাবে বানাচ্ছি, আপনারা একটু মন দিয়ে দেখবেন। নদীর হালকা টান জলে খুব কাজ করে, কেননা বলি হালকা টান জলে যদি আমরা পাউরুটি পিঁপড়ে ডিম দিয়ে ফেলি, পাউরুটি কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, মানে খসে খসে চলে যায়, জলের হালকা স্রোত থাকলে পরে তাড়াতাড়ি খসে যাবে। কিন্তু আটা আপনি যে প্রসেসিং করছি, এই প্রসেসিং করে আপনারা আটা ইউজ করে দেখুন, ব্যবহার করে দেখুন, অনেক রেজাল্ট ভালো পাবেন। যদি পাউরুটি 10 মিনিট থাকে, পাউরুটি টোপটা যদি 10 মিনিট থাকে, আপনার আটার টোপ 20 মিনিট থাকবে। আর রুই মাছ আপনি চারের মধ্যে আসার পর যদি টোপ না পায়, ও কিন্তু বেশিক্ষণ থাকবে না। খুব রুই মাছ আসবে যদি টোপ পেয়ে যায় সামনে, ও নিয়ে কিন্তু মারবে টান, আর রুই মাছ এসে যদি টোপ না পায় ও কিন্তু ঘুরে চলে যাবে। অন্যান্য মাছ আছে যা চারে এসে জমে যায়, দাঁড়িয়ে থাকে, কিন্তু নদীর মাছে দাঁড়িয়ে থাকবে না, ও আসবে যদি টোপ পেয়ে যায় আপনার সাথে নিয়ে মার দৌড়, একদম ছুটবে, মেশিন ডাকাই দেবে। কিন্তু যদি আমার মাছটা এলে এমন টাইমে দেখা যাচ্ছে আমার বড়শির মধ্যে টোপটাই নেই, তাহলে তো আমার, ওই জন্য নদীতে টোপও বেশি ব্যবহার হয়। টোপও আমাদের পুকুরে যেমন টোপ কম খরচ হয়, পুকুরে কম খরচ হলে নদীতে টোপ একটু বেশি খরচ হয়। তো যাওয়া যাক ভিডিওতে, দেখুন কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, গ্যাস জ্বালিয়ে নিলাম আমি। প্রথমে ময়দাটাকে মচমচে করে ভেজে নেব, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দেখুন আমি কিভাবে বানাচ্ছি। নদীর জন্য খুব কারগার জিনিস, খুব ভালো রেজাল্ট করে, আটা টোপে মাছ ধরি। সত্যি কথা বলতে কি, আগে আমাদের গ্রামগঞ্জে তো মাছ ধরতে গেলেই দেখতাম তো দাদুরা কাকারা জেঠারা সব মাছ ধরতে গেত আটা দিয়ে, ওই ঘরের আটা নিত, বাস একটু মেখিনিতে জল দিয়ে ওতে মাছ ধরতো। তারপরে এখন তো সব পাউরুটি পিঁপড়ে ডিম বিভিন্ন রকম আইটেম দিয়ে মাছ, হ্যাঁ ঘি মধু এসব দিয়ে ধরে, কিন্তু আগে মানুষের আটা দিয়ে মাছ ধরতো। কড়াইটা এখনো ভালো গরম হয়নি, কিন্তু তবুও আমাকে তলা নাড়তে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু কোনো জিনিসই খাবে না মাছে, যে কোনো আইটেম বানান, চার টোপ ল্যাপিং
তোর যাই কিছু বানাস যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু মাছ খাবে না। তো গ্যাসটা আমি হালকা করে দেবো, এখন কড়াইটা সম্পূর্ণ ভালো গরম হয়নি, আমি হাত দিয়ে আছি দেখতে পাচ্ছেন, গরম হয়ে গেলে আমি তোর গ্যাসটা একটু হালকা করে দেবো, নাহলে তলায় পুড়ে যেতে পারে, যাতে না পড়ে তার জন্য আমি গ্যাস কমিয়ে দেবো। আটা টোপেও সুন্দর মাছ ধরা হয়, আমি তো সাজেস্ট করবো হালকা টান মানে জলে আপনারা আটা ইউজ করুন, আটাতে খুব ভালো রেজাল্ট হয়, আটার চিত্র ভালো থাকে, টোপ অনেকক্ষণ ধরে রাখে বড়শির মধ্যে, গ্যাস ভালো হিট কড়াই ভালো গরম হয়ে গেলে আমি গ্যাস হালকা করে দেবো, যে একটু বেশিক্ষণ ধরে নাড়তে হবে, এবং কিভাবে আমি প্রসেসটা করছি দেখুন মন দিয়ে, দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনারা এটা বানাই নেবেন অবশ্যই কাজ করবে। দেখুন কড়াই ভালো গরম হয়েছে, আমি গ্যাসটা একটু হালকা করে দেবো, একটু কমিয়ে দেবো, একটু কমিয়ে দিলাম, এবার আমি নাড়তে থাকবো। দেখবেন এই আটাটা যখন ভাজা হয়ে যাবে, এই যে নাড়ার সময় যে খুন্তিটা একটু যে চাপ পেয়েছে ওই চাপটা কিন্তু তখন আর পাবে না, তখন ইজিলি চলে যাবে খুন্তি, আমার ইজিলি চলে যাবে। সুন্দর খুন্তি চলবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমার আটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবং সেন্ট উঠবে আপনারা বুঝতে পারবেন, কাঁচা আটার একটা গন্ধ আর ভাজা আটার একটা গন্ধ, আপনারা নিচেই সেন্ট পাবেন, তখন বুঝতে পারবেন যেটা হ্যাঁ হয়ে গেছে। সে তলা যেন সবসময় ভালো হয় না, তলা যেন না পড়ে যায়, দেখুন আমি নিয়েছি 1 কেজি ময়দা, সরি ময়দা না আটা, 1 কেজি গমের আটা। আমাদের শহর অঞ্চলে আমার যে রুল ময়দা বলে, যেটা ময়দা বলে সেটাকে আমরা রুল ময়দা বলি, আমাদের এদিকে রুল ময়দা বলে, আর আটাটাকে আমাদের ময়দা বলে। প্রতিটা অঞ্চলের একটা আঞ্চলিক ভাষা থাকে, সে হয়তো ভিডিওর মধ্যে হয়তো আমার যেমন কাঁকড়া ভালো নাম কাঁকড়া, কিন্তু আমাদের এদিকে ক্যাঁকড়া বলে, ক্যাঁকড়া বলে, হয়তো কোনো সময় আমি বলতে বোঝা যায় গেছে আমার আঞ্চলিক ভাষা বলে ফেলেছি। হ্যাঁ, এবার এই অঞ্চলের বাস করে এই অঞ্চলে মানুষ হয়েছি বড় হয়েছি, আঞ্চলিক ভাষা তো থাকবে, আমার হয়তো বলে ফেলবো, তাই কিছু মনে করবেন না, বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের উত্তর দেব। সেন্ট উঠতে লেগেছে, সুন্দর সেন্ট উঠতে লেগেছে, আটা ভাজা সেন্ট উঠছে, আমি গ্যাসটা এবার স্লো একদম স্লো করে দেবো, কড়াই ভালো গরম হয়ে গেছে, ভালো হিট হয়ে গেছে কড়াই, এবার গ্যাসটা আমি কমিয়ে দেবো, কড়াই ভালো গরম হয়েছে, গ্যাস একদম স্লো করে দেবো, একদম লো ফ্লেমে, একদম খুব হালকা শেষ একদম হালকা করে দিয়েছি, এবার লাস্টে থাকবে কেননা কড়াই গরম আছে, সুন্দর খুন্তি যাচ্ছে মানে আমার বুঝতে পারছে হ্যাঁ আটাগুলো ভালো রকমই গরম হয়ে গেছে, এবং ভাজা খুব সেন্ট উঠতে লেগেছে, ভাজার খুব সুন্দর গন্ধ উঠছে। বন্ধুরা এবার যে 100 গ্রাম আমি ঘিয়ের খাঁকি, ঘিয়ের খাঁকি নিচ্ছি বা ঘিয়ের চাকা বলে অনেক জায়গাতে, তো এটাকে আমি এখানে মিশিয়ে দেবো, দেখুন এটা মিশিয়ে দিলাম, এবার এটাকে আমি নাড়তে থাকবো, রুইয়েরটা একদম রকেট টোপ, রুইয়ের কার কার টোপ, আর রুইয়ের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে ঘি,
ঘি ঘিয়ে চাকা হচ্ছে মিয়ের সব থেকে প্রিয়। আপনি ঘি রুই ধরতে গেলে ঘি ল্যাপিং টোপের মাথার সময় ঘি এগুলো দিতে হবে। ঘি খুব রিয়ার প্রিয়, কাতলার নারকেল প্রিয়, মিগেলের একটু পথে টাইপের টোপ প্রিয়, এক একটা মাছের এক এক রকম টোপ মানে পছন্দ করে জিনিস। হয়ে গেল, এবার আমি দেবো গাওয়া ঘি। গ্যাস কিন্তু বন্ধুরা চলছে খুব হালকা, এবার আমি গাওয়া ঘি দেবো। এটাতে অল্প ছিল, আর একটু দেবো আমি গাওয়া ঘি। এটাতে অল্প আর একটু দিয়েছি, একদম পিওর গাওয়া ঘি। আমি যেখানে কাজ করি ওখান থেকে নিয়ে আসি, একদম ঘরের ঘি, গরুর দুধের একদম তৈরি পিওর গাওয়া ঘি। আর পিওর গাওয়া ঘির গন্ধ বন্ধুরা আপনারা জানেন কেমন গন্ধ হয়। দেখুন আর একটু দিচ্ছি আমি গাওয়া ঘি। তলা সবসময় রাখতে হবে, তলা না লাগলে কিন্তু তলায় ধরে যাবে। অবশ্য আমি গ্যাস হালকা করে দিচ্ছি। এই দানা রয়েছে, গোল গোল দানা রয়েছে, এগুলো কিন্তু সব গাওয়া ঘি। এগুলোকে সব আমি পালিশ করবো, পালিশ করলে কিন্তু এগুলো সব পুরো মিশ্রণ হয়ে যাবে। বন্ধুরা আমার হয়ে এসেছে টোপটা, আমি বুঝতে পারছি যে হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ হয়ে গেল, কড়াই গরম আছে, ওই জন্য নাড়তে হবে। এবার আমি বড় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানটা চাপিয়ে দেখে দিচ্ছি, হয়তো আপনাদের সমস্যা হবে। আমি এটাকে একটু মেলে দেবো, মানে এখন পালিশ করতে হবে। আর এই গরম অবস্থাতে, কুসুম কুসুম গরম অবস্থাতে পালিশ করতে হবে, তবে আরো কাজটা হবে। এর সঙ্গে আর একটা আইটেম আমি দেবো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই গুটি গুটি হয়ে আছে, এই গুটি গুটি হয়ে গেলো সব কিন্তু ঘি। এগুলো ঘি, এই ঘি কিন্তু সব আটার সব জায়গায় কিন্তু মাখে নিব, ওই জন্য একে পালিশ করতে হবে। আর একটা মশলা দেবো, যে পালিশ করবো এখানে, তাহলে আমার টোপ রেডি হয়ে যাবে। দেখুন আমার হাতটা কুটিয়ে নিই, আমি পালিশ করতে হবে। বন্ধুরা যখন কুসুম কুসুম গরম থাকবে, যখন আপনারা হাত দিয়ে ঘষতে পারবেন তখনই ঘষবেন। হ্যাঁ, গরম অবস্থায় হাত দিয়ে দেবেন না, হাতে ছেঁকা লাগবে বা তাপ লাগবে। আমি দেখবো, বুঝতে পারবো যে আমি হ্যাঁ এবার হাত দিতে পারছি, তখনই এটাকে দেবো। এই যে দানাগুলো, এই কুটি কুটি দানাগুলো, এই দানাগুলো এগুলো কিন্তু ঘি, পুরোটা মিশ্রণ হয়নি। যখনই আমি একে পালিশ করে দেবো কিন্তু সব মিশ্রণ হয়ে যাবে। এইভাবে ধুয়াতে করে পালিশ করতে হবে এই গরম অবস্থাতে। এখন গরম আছে বন্ধুরা, একটু ঠান্ডা হলে পরে ভালো হবে, গরম আছে। কিন্তু এটা এই কুসুম কুসুম গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হবে না। এই গরম অবস্থাতে এই পালিশ করতে হবে, তবে পুরো একদম টোপটা কারগার হবে। গ
গরম লাগছে, ছাঁকা লাগছে, কিন্তু কি করব, মাছ ধরতে গেলে একটু তো কষ্ট করতে হবে। কিন্তু ঠান্ডা হয়ে গেলে পালিশ করলে কাজ হবে না বন্ধুরা, এই কুসুম গরম অবস্থাতে কিন্তু পালিশ করতে হবে। দরকার হলে আপনার গ্লাস করে নেবেন। এই গরম অবস্থাতে ভালো করে পালিশ করে নেবেন, যেন একটা ওই ঘিয়ে টানা যেন গুটি না হয়ে থাকে। মজার মধ্যে যখন আমি ঘি দিয়েছি আটার মধ্যে, তখন কিন্তু গোল গোল গুটি হয়ে গেছে। এই গুটিটাকে পুরো ভেঙে এই পুরোটা আটার সঙ্গে এই দুই হাত দিয়ে ঘষে মিক্স করতে হবে। মোটামুটি আমার ঘষা কমপ্লিট। এবার এর মধ্যে দেব আর একটা জিনিস, আমি যে নদীর জন্য স্পেশাল যে ছাতু পোলাও বানিয়েছিলাম, এর আগে আমার ছাতু পোলাও ভিডিও দেওয়া আছে দেখবেন আপনারা, রিভার স্পেশাল ছাতু পোলাও যেটা বানানো আছে, এই ছাতু পোলাও দেবো আমি 100 গ্রাম। এই ছাতু পোলাও দেখুন, এই ছাতু পোলাও দেবো আমি 100 গ্রাম। আহ গন্ধ কি, 100 গ্রাম কিন্তু আমি এই ছাতু পোলাও দিয়ে এখনই মিক্স করে দেবো। 100 গ্রাম ছাতু পোলাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দেখুন। এবারে ছাতু পোলাওটা এর সঙ্গে আবার পালিশ করব, যেমন আমরা লাড্ডু পালিশ করি সেভাবে পালিশ করে দেবো। এই পালিশটা কমপ্লিট হয়ে গেলে পরে এই টোপের মধ্যে একটা জাম চলে আসবে, এই টোপের শক্তি আলাদা হয়ে যাবে। আর বিশেষ আমি রিকোয়েস্ট করবো এই ছাতু পোলাও, ছাতুর পোলাওটা অবশ্যই আপনারা বানিয়ে নেবেন, নদীর জন্য খুব কারগার জিনিস। এতে রুই কাতলা দুটোই ব্যাপক টানে, ব্যাপক টানে। যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সামনে যখন এসেছি মাছ ধরে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবার এটা পুরো ঠান্ডা হয়ে গেলে আমি একটা বয়ানের মধ্যে ভরে রেখে দেব। আমি যদি ব্যবহার করি এটাকে মোটামুটি 20 দিনের নিচে আমি ব্যবহার করবো না, 20 দিন হলে পরে এটা একদম পারফেক্ট হয়ে যাবে, টোপটা একদম মাখনের মতো টোপ হয়ে যাবে। রুই রকেট বলতে খাবে, বিশেষ করে নদীর রুই তো রকেট বলতে টানে আমার, আপনারা বানিয়ে দেখবেন তারপর আমাকে বলবেন, কমেন্ট করবেন যে হ্যাঁ দাদা এটাতে একটু মাছ হচ্ছে কি না হচ্ছে না। আমি ফল পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, হয়ে গেল আমার টোপ রেডি, আটার টোপ রেডি। তাহলে আমি বলে দিই কি কি আরেকবার লাগবে। 1 কেজি আটা, ভালো আটা যেন খেতে না হয়, একটু খেয়ে দেখে নেবেন ভালো আটা যেন ভালো হয়। 1 কেজি আটা লাগবে এবং সেটা চালনি দিয়ে চেলে নেবেন। ঘি লাগবে 100 গ্রাম, ঘিয়ের চাকা লাগবে বা ঘি খামড়ি লাগবে 100 গ্রাম, আর আমার এই নদীর স্পেশাল ছাতু পোলাও আছে, এই ছাতু পোলাও দিলাম আমি 100 গ্রাম। ভাজাটা দেখলেন, ওই কুসুম কুসুম গরম অবস্থায় কিন্তু দুই হাতে পালিশ করতে হবে।
ঠান্ডা করে পালিশ করবেন না, চেষ্টা করবেন যতটা পারবেন উষ্ণ গরমে পালিশ করার, তাতে রেজাল্টটা ভালো হয়, চোখটা আরো কারগার হয়। এখনো হালকা গরম আছে কিন্তু আমি পালিশ করে দিলাম, দেখুন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। নদীতে খুব ভালো কাজ করে, আমি বলবো, আমি রিকোয়েস্ট করবো আপনারা বানিয়ে নেন, খুব কারগার কাজ করে। ওই যে তল মশা দেখিয়েছি ওটাতে দারুণ কাজ করে, ওটাতে আমি এটা দিয়ে মাছ ধরি নদীতে, এটা দিয়ে খুব। এবার এটা মাখাবেন কিভাবে, এটাতে আর ঘি দেওয়ার দরকার নেই, কোন এখানে যথারীতি ঘি, আপনার ছাতু পোলাও ঘিয়ে খাঁকরি দেওয়া আছে, ঘি দেওয়ার দরকার নেই। এখানের মধ্যে দেবেন ভাত পচা পিঁপড়ে টিম দিয়ে আপনারা মেখে ফেলুন, মধু মধু দেবেন, ভাত পচা পিঁপড়ে টিম দিয়ে আপনারা নদীতে ফেলুন, দেখুন রকেট কাজ করবে। ধন্যবাদ আবার সমস্ত মৎস্য শিকারী বন্ধুদেরকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে, এবং আমার ছোট্ট পরিবারের সকল সদস্যদেরকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।